আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপির আইটেম নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপিটা খুবই সিম্পল, বাট খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। অসাধারণ একটা রেসিপি, জাস্ট বলে বোঝানো যাবে না। একবার হলো বাসা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সকলেরই ভালো লাগবে রেসিপিটি। আমার আজকের রেসিপি হলো বেলে মাছ বা বাইলা মাছ দিয়ে পুঁই শাকের একটা তরকারি, বলতে পারেন বেলে মাছ দিয়ে পুঁই শাকের ঝোল তরকারি। এই রেসিপিটা দেখতে যেমন ইয়াম্মি, খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। যে কোনো মাছ দিয়ে পুঁই শাক দিয়ে খেতে অসম্ভব মজা হয়ে থাকে, তবে বেলে মাছ দিয়ে এর স্বাদ ভুলে না যাওয়ার মতো। আমার চ্যানেলে সকল ভিউয়ারসদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপির মূল প্রসেসে। এখানে আমি বেলে মাছ বা বাইলে মাছ নিয়েছি। বাইলা মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মরিচ দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, যাতে লবণটা মাছের ভিতর ভালোভাবে ঢুকে যায়। আর কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে মাছের স্বাদও কিন্তু অনেকটা বেড়ে যায়। এবার রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা রান্নার যে কোনো তেল ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি পরিমাপটা বলছি না, যে যার মতো করে পছন্দ অনুযায়ী দেবেন, তবে পেঁয়াজ কুচিটা বেশি দিলেই ভালো লাগে এই রান্নায়। দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কুচি আর পরিমাণ মতো লবণ। এই তিনটা উপকরণ একটু ভালোভাবে মিক্সড করে হাই হিটে হালকা ভেজে নেব, একেবারে ভাজতে হবে না যেহেতু শাক রান্না করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পেঁয়াজ বাটা আর হাফ চা চামচ রসুন বাটা, অল্প পরিমাণে আদা বাটা। এবার উল্টে পাল্টে মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, গুঁড়ো মশলা অ্যাড করব তাই। আর গুঁড়ো মশলা অ্যাড করার আগে অবশ্যই পানিটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে না। দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আর এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আগে থেকেই কাঁচামরিচ ইউজ করা হয় যে কোনো শাক রান্নায়, তাই যে যার পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। এবার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর পানিটা একটু পলক আসলেই মাছগুলোকে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা আমি উঠিয়ে নিচ্ছি আর মাছগুলোকে আলতোভাবে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু বেলে মাছ ভেজে নেইনি, তাই একটু আলতোভাবে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। আমি কিন্তু মাছগুলোকে ভাজিনি, আপনারা চাইলে কিন্তু হালকা একটু ভেজে নিতে পারেন, তবে একেবারে তাজা মাছ হলে ভাজার কোনো প্রয়োজন নেই, তবে ফ্রোজন মাছ হলে একটু হালকা ভেজে নিতে পারেন। এবার মাছগুলোকে ভালোভাবে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তো। এবার আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি, আর শাকগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর যে কোনো শাক কিন্তু হাই হিটে রান্না করতে হয়, আমিও শাকগুলোকে সেম প্রসেসে হাই হিটে রান্না করে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুধু শাক দিয়ে রান্নাটা করছি, ডাঁট নেইনি। আপনারা চাইলে কিন্তু ডাঁটও ইউজ করতে পারেন এই রান্নায়, তবে সেক্ষেত্রে আগে ডাঁটটা একটু ভালোভাবে 50% সিদ্ধ করে শাকটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কমিউনিকেশনটা ভালো থাকে ডাঁট আর শাকের মধ্যে। না হয় ডাঁটটা সিদ্ধ হতে চায় না, শাকটা সিদ্ধ হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে না। আর ওই প্রসেসে রান্না করলে ডাঁট প্লাস শাক দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। শাকটা যখন 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, তখন আমি উপর থেকে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, যেহেতু মাছগুলো আগে থেকে ভালোভাবে কষানো। আর মাছগুলোকে দিয়ে আমি সেম প্রসেসে কিন্তু হাই হিটেই রান্না করে নিয়েছি, পুরো রান্নাটা কিন্তু হাই হিটেই রান্না করে নিতে হবে। আর যেহেতু শাক রান্না, না হয় শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। আমার প্রসেসগুলো ফলো করে আপনারা একবার হলো বাসা ট্রাই করে দেখতে পারেন।
অবশ্যই আপনাদের ভালো লাগবে। এভাবে রান্না করলে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা অলরেডি কিন্তু হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর দেখতে কতটা সুন্দর এসেছে দেখুন কালার, আর কালার যেরকম এসেছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে এই রান্নাটা। আর শাকের কালারটাও কিন্তু সবুজ থাকে সেম, পারফেক্টলি সিদ্ধও কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দর্শক কীভাবে ঝটপট এই রান্নাটা করে নেওয়া যায়, 10 থেকে 15-20 মিনিটের মধ্যেই এই রান্নাটা ঝটপট করে ফেলা যায়। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে। আমার আজকের আয়োজন এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, ভালো খাবেন, আর পরিবারের সবাইকে নিরাপদে রাখবেন, নিজেও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।